আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পিএফআই প্যানেল। তো পিএফআই প্যানেল কীভাবে হচ্ছে ওয়ারিং করা লাগে সেটা আমি আজকে দেখাবো। তো সবার আগে বলে দিচ্ছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দিন যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওটা পেয়ে যান। তো চলুন এখন দেখাই হচ্ছে কীভাবে এটা ওয়ারিং করতে হয়। এটা হচ্ছে মাইক্রোমিটার, ভিতর সাইডটা দেখাচ্ছি। দেখুন ভালো মতো, এখানে দেখাচ্ছে হচ্ছে যে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, এটা হচ্ছে কোথায় লাগবে। এটা হচ্ছে এক নম্বর কানেক্টর, এই যে এক নম্বর কানেক্টর, দুই নম্বর কানেক্টর, তিন নম্বর কানেক্টর, লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, এটা চলে আসবে একদম ডাইরেক্ট আমাদের মেন ফেজ। আপনি হচ্ছে এখানে দেখেন হচ্ছে ফিউজের মাধ্যমে এটা নেওয়া আছে, এখানে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি। তারপরে দেখাচ্ছি যে তারপরে দেখুন এই চার নম্বরটা হচ্ছে রিলে লাইন, চার, পাঁচ, ছয়, এভাবে এই রিলে লাইনগুলো চলে যাবে আমাদের হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজে। এভাবে এক এক করে এই চার থেকে ১২ পর্যন্ত যাবে হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ লাইনে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে দেখেন একটা সোর্স লাইন দিতে হবে, নাহলে হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে না। সেটা হচ্ছে লাইন থ্রি থেকে নিয়ে আপনার হচ্ছে সোর্স লাইন, এটা ১৫ নম্বর, এই যে এটা হচ্ছে ১৫ নম্বর তার, এটা হচ্ছে মিটারে পাওয়ার। এবং হচ্ছে এটা যদি না দেন তাহলে হচ্ছে কন্ট্যাক্ট ধরবে না, এই পাওয়ারটা দিতে হবে। ১৫ নম্বরটা দেখেন, এই ১৫ নম্বর, ১৫ নম্বর হচ্ছে সোর্স লাইন, এই লাইনটা থেকে সব জায়গায় পাওয়ার কমন হয়ে গেছে এবং রিলের মাধ্যমে ফেজটা যাবে। আর হচ্ছে নিউট্রাল তো কমন, নিউট্রাল যে কোনো জায়গা থেকে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন যে ১৭ এবং ১৮, এটা হচ্ছে সিটি লাইন, ১৭, ১৮, এটা হচ্ছে সিটি লাইন, সিটি লাইন দিতে হবে এখানে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে পিএফআই হচ্ছে মিটার ওয়ারিংয়ের নিয়ম। এভাবে যদি কেউ ওয়ারিং করে তাহলে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে পিএফআইটা কাজ করবে। এই দেখুন যে কন্ট্যাক্ট দেওয়া আছে এবং হচ্ছে ভিতর সাইডে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকটা ভিতর সাইডে আছে। নিচে আছে এমসিবি দেওয়া আছে, এর মাধ্যমে আছে কন্ট্যাক্টে পাওয়ার গেছে। এটা হচ্ছে ইনসাইড ফেজ, আউট হয়ে কন্ট্যাক্টে যাবে, কন্ট্যাক্ট থেকে ক্যাপাসিটারে চলে যাবে। এ হচ্ছে ওয়ারিং সিস্টেম। তো এইভাবে যদি ওয়ারিং করেন আপনারা তাহলে কোনো সমস্যাই হবে না, সুন্দরভাবে কাজ হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ করলাম। শেষ পর্যায়ে বলতে চাই যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়ে নিন।